फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल। तो बंधुरा आबार चले आसलाम तोमादेर सामने नतून एकटी भिडियो निये। तो ये देखो मा उठे उठान झाद दिच्छे। एखन तो कारो बाड़ीते तेमन उठान नेई, थाके ना, सबाई जायगा राखे ना आमादेर। देखो उठान आछे। एखन मोटामुटी सूर्य डूबे गेछे। एखन এই দেখো। তো চলো তোমাদের মায়ের উঠান ঝাড় দেওয়া হোক, ততক্ষণ তোমাদেরকে তারপরে দেখাচ্ছি যে আজকে কি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। তো প্রচণ্ড তো গরম পড়েছে, তো গরমের জন্য ঠান্ডা হওয়ার একটা সুন্দর দুর্দান্ত রেসিপি। তো সঙ্গে থাকো বন্ধুরা। তো এই দেখুন বন্ধুরা, মায়ের ঝাড়টা দেওয়া হয়ে গেছে। এবার দেখো, এই দেখো এখানে দেখতে পাচ্ছ টক দই, এটা 300 গ্রাম পরিমাণে টক দই আছে। তো টক দইটা এখন দিয়ে দিব মিক্সিতে। তো আমরা খুব সিম্পলভাবে লস্যি তৈরি করব, আমরা তেমন কিছু দিব না এর মধ্যে। তো এই দেখো লস্যি দেওয়া হয়ে গেল। এবার এর মধ্যে পরিমাণ মতন চিনি অ্যাড করব। তোমরা যে যেমন চিনি খাবো সে তেমনভাবে চিনি দিবে। এটা আমাদের বাড়িতে পাতা দই না। এরপরে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো, বাড়িতে পাতা দইয়ে টক দই পেতে নতুন একটা ডিশ বানাবো। তো এবার একটু বিট লবণ দিব সামান্য পরিমাণে, আর একটু বাড়ির সাধারণ লবণ দিব। তো হয়ে গেছে। এবার এটা আমরা মিক্সিতে বসিয়ে পিষে নেব, পিষে বলতে মিক্সিতে মিক্স করে নেব। তো জলটা পরে, ঠান্ডা জলটা পরে অ্যাড করব। এই দেখুন বন্ধুরা, লস্যি হয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য পরিমাণে এই যে ঠান্ডা জল, তোমরা বরফ কিউবও আইস কিউবও দিতে পারো, অসুবিধা নেই। তো পরিমাণ মতো দিবে, কারণ বেশি পাতলা হয়ে গেলে পরে ভালো লাগবে না। তো এটাকে আরেকবার মিক্সিতে করে তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। তো এই দেখুন বন্ধুরা, আমাদের লস্যি হয়ে গেছে। তো এবার গ্লাস ডেকোরেশন মানে কিছু করব না, এই যে এখানে রেখেছি লঙ্কা গুঁড়ো, বিট লবণ আর গোলমরিচ গুঁড়ো। তো এবার গ্লাসটার চারিতে পাশে লেবু ঘষে নিব। এই যে এইভাবে লেবুটাকে লাগিয়ে নেবেন, দেখতে ভালো লাগার জন্য এটা করা, সবাই করে সেই দেখে দেখে। এবার ওটাকে আস্তে আস্তে গ্লাসের চারপাশে লাগাতে হবে। তো দেখুন বন্ধুরা হয়ে গেছে লাগানো। এবার আমরা লস্যিটাকে সার্ভ করব গ্লাসের মধ্যে। এবার দেখুন লস্যিটাকে সার্ভ করা হবে। এবার উপর থেকে সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো অ্যাড করব, অল্প করে গোলমরিচ গুঁড়োটাকে অ্যাড করে দেব। তো এই দেখুন বন্ধুরা, আমাদের লস্যি তৈরি হয়ে গেছে কমপ্লিট। এবার আমি তোমাদেরকে টেস্ট করে বলবো আর সবাইকে টেস্ট করতে দিব। তো বন্ধুরা আমি টেস্ট করে দেখাবো না তোমাদেরকে, সেটা তো হয় না। তো এবার আমি টেস্ট করে বলি কেমন হয়েছে। সত্যি খুব দারুণ হয়েছে, একদম অসাম। খুব সুন্দর লাগছে। তো গরমের হাত থেকে বাঁচার জন্য এইভাবে সিম্পলভাবে তোমরা অবশ্যই বাড়িতে করে খাবে টক দই দিয়ে লস্যি। খুব সুন্দর লাগছে, খুব ভালো, খুব ভালো। তো ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা, লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। এক কথায় তোমরা অবশ্যই বাড়িতে করে খাবে,
এবার আমার মাকে টেস্ট করে দেখাবো তোমাদেরকে, যে মা টেস্ট করছে দেখো। তো এই দেখো বন্ধুরা, মা এবার টেস্ট করে বলবে কেমন হয়েছে। খুব ভালো হয়েছে, একদম দোকানে যেভাবে আমরা লস্যি খাই একদম ওরকম টেস্ট এসেছে। তো তোমরা অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে আর লস্যি বানানোটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবে। আর দিয়ে এর মধ্যে কোনো আদার্স জিনিস দেওয়ার দরকার নেই, আমরা যেভাবে করেছি সিম্পলভাবে, কারণ এই গরমে তো আর ইচ্ছে করে না কোনো কিছু করতে। তো তোমরা এইভাবে নর্মাল করে খেয়ে দেখো, দেখো খেয়ে তারপরে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো দেখো, অবশ্যই ভালো লাগবে। তো টাটা বন্ধুরা।